বৃষ্টি থেকে রেহাই পেতে ক্ষণিক সময়ের জন্য গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন এক যুবক। আর সেই সময়ে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। হঠাৎ বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়ল ওই যুবক। বজ্রাঘাতের কারণে ঘটনাস্থলেই মারা যায় সে। মৃত যুবকের নাম উজ্জ্বল দাস, বয়স 26 বছর, বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুরের ভদ্রপাড়া এলাকায়। জানা গেছে এলাকা জুড়ে বেশ সুনাম ছিল উজ্জ্বলের, 8 থেকে 80 সব বয়সের মানুষের কাছেই খুব ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল সে। পেশায় গৃহ শিক্ষক ছিলেন উজ্জ্বল। শুধু তাই নয়, স্যারের এক কম্পিউটার সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণ দিত সে, পাশাপাশি একটি ঔষধের দোকানে সেলসের কাজও করত। মা বাবা ও এক ভাইকে নিয়ে 4 সদস্যের পরিবার ছিল উজ্জ্বলের। উজ্জ্বলই নাকি তার পরিবারের একমাত্র রোজগার ছিলেন। স্বাভাবিকভাবেই এই মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এখানে একজন বজ্রাঘাতে মারা গেছে। বজ্রাঘাতে মারা গেছে বলতে এখন পাশাপাশি যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভদ্রলোক এখানে 3 জন ছিল, 2 জন বেরিয়ে চলে গেছে, 1 জন মারা গেছে। এবং এইখানে যে গাছ ধরে উঠেছে সেই গাছের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যে ঘটনাটা ঘটেছে একদম মানে কি বলবো, এখানে আমরা জীবনে কোনো দেখিনি এই ধরনের ঘটনা। এই ঘটনাটা ঘটেছে এই পাশাপাশি এলাকার মানুষ খবর পেয়েছে যে কোতুলপুর ভদ্রপাড়ায় বাড়ি এরকম একটা আনুমানিক চিন্তা ভাবনা করা হয়েছে, কিন্তু সেখানে প্রশাসন কোনো রকম এখন খবর মানে জানায়নি। প্রশাসন লাস্ট থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং প্রশাসনে চলে যাচ্ছে।